হমা ভগবান কি করলেন, নিজে আচরি ধর্ম জগতে শেখাই, নিজে না আচরিলে ধর্ম জীবে শেখানো নাহি যায়। বাবা তাই তো। এখন কোন ব্যক্তি যদি মদ খায়, হ্যাঁ, সে যদি আরেক মাতালকে এসে বলে ভাই তুই মদ খাস কেন, শোন মদ খাওয়া কিন্তু বেশি ভালো না, বুঝেছিস, হ্যাঁ একদম মদ খাবি না, মদ খেলে লিভার পচে যায়, হ্যাঁ ক্যান্সার হয়, বাড়িতে তো ছেলে মেয়ে আছে না, একদম যদিও খায় না, তাহলে যে ব্যক্তি মাতাল বাবা, সে যদি আরেক মাতালকে গিয়ে জ্ঞান দেয় উপদেশ দেয়, সে মাতাল কি শুনবে, বাবাকে ছেড়ে কথা বলবে, বলবে বেটা তুইও তো মাতাল, তুই আবার আমাকে জ্ঞান দিতে এসেছিস। যে চোর সে যদি আরেক চোরকে গিয়ে ধর্মের কাহিনী শোনায়, তাকে কি ছেড়ে দেবে, বলবে তুইও তো চোর আবার আমায় জ্ঞান দিচ্ছিস, আগে নিজে ভালো হ। তাহলে যেটা নিজে আচরণ করা যায় না সেটা কাউকে শিক্ষা দেওয়া যায় না। তাই প্রাণে গোবিন্দ আমার, তিনিও আমাদের মতন জগজ্জিতকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন, যিনি ভগবান, যিনি সর্বসত্যপূর্ণ ভগবান, যার চরণ সবাই কামনা করে, আজ সেই ভগবান পিতা মাতার চরণে মাথাটা নত যেন করে প্রণাম করে চরণ ধুলি মাথায়। ভগবান এখানে আমাদেরকে শিক্ষা দিলেন, হে জীব, জীবনে যদি কোনো বড় কর্ম করতে হয়, জীবনে যদি বড় হতে হয়, তবে জীবনে চলার পথে আগে পিতামাতাকে ভক্তি করো, আগে পিতামাতার চরণ ধুলি মাথায় নাও, তবেই তো তুমি বড় মানুষ হবে। শুধু স্কুল কলেজে গিয়ে বাবা খাতা ভর্তি ভর্তি ডিগ্রি নিয়ে আসলেই কিন্তু সে ভালো মানুষ হয় না। তবে আমাদের মানুষ হব আমরা যেদিন আমাদের মান আর হুশ দুইটি জাগ্রত হবে, সেই দিন আমরা প্রকৃত মানুষ হতে পারব। কিন্তু আমাদের দুঃখের বিষয় কি বাবা জানো, আমরা এখন পিতামাতার চরণে প্রণাম করি না, গুরুজনকে শ্রদ্ধা করি না, গুরুজনকে ভালোবাসি না। আরে বাবা, পিতামাতার চরণে হাত দিয়ে প্রণাম করা তো দূরে থাক, বৃদ্ধ পিতামাতাকে খেতেই দেয় না ছেলে মেয়েরা। কি বাবা কথাটা কি ভুল বলছি, আপনি যদি দশটা বাড়িতে যান তার মধ্যে সাতটা বাড়ি পাবেন যে বাড়ির পিতামাতারা সন্তানের ব্যবহারে দুবেলা চোখের জল ফেলে। তাহলে যে সন্তানকে বড় করে তুললো পিতামাতা, যে মা দশ মাস দশ দিনে নিজের গর্ভে, এই ছোট্ট গর্ভে সন্তানকে দশ মাস দশ দিন রেখে এই পৃথিবীর আলো দেখায়, নিজের স্তন দুগ্ধ পান করিয়ে যে মা সন্তানকে বড় করে, সেই সন্তান বড় হয়ে বিশাল বাড়ি বানায়, কিন্তু সেই বাড়িতে বৃদ্ধ পিতামাতার জায়গা হয় না। কথাটা সত্য বাবা, বিদেশ থেকে ছেলে মেয়েরা কুকুর কিনে নিয়ে আসে, কুকুরের জন্য আলাদা ঘর হয় ডগ হাউস, কুকুরের জন্য দামি দামি খাবার আসে, দামি দামি ভ্যাকসিন আসে, কিন্তু বৃদ্ধ পিতামাতা এক কাপ চা পেল কিনা আমরা ওকে মেরেও দেখি না। সেই ছেলেমেয়েরা কি করে, বাড়িতে জায়গা দিতে পারবে না বলে বৃদ্ধ পিতামাতার হাতটা ধরে ওই বৃদ্ধ বয়সে ওই অসহায় অবস্থায় বৃদ্ধ পিতামাকে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। এই কি ছেলেমেয়ে! একদিন যুধিষ্ঠির দাদা শ্রীকৃষ্ণকে বলছে, গোবিন্দ গোবিন্দ জানো তো, আজ না আমি একটা আশ্চর্য জিনিস দেখে এলাম। যুধিষ্ঠির দাদা, তুমি কি আশ্চর্য জিনিস দেখেছো গো?
জানো তো কৃষ্ণ, আজ আমি দেখলাম এক ঘড়া জল দিয়ে সাতটা ঘড়া পরিপূর্ণ হলো। কিন্তু জানো তো কৃষ্ণ কি অদ্ভুত, ওই সাতটি ঘড়ার জল যখন একটি ঘড়ায় ঢালছে না, যখন ওই সাত ঘড়ার জল একটি ঘড়াতে ঢালছে, ওই একটি ঘড়া পরিপূর্ণ হচ্ছে না। বলতে পারো কৃষ্ণ এর এর উত্তরটা কি? যুধিষ্ঠির দাদা, তুমি ঠিকই দেখেছ, তবে তুমি যেটা দেখেছ না সেটা হলো আগামী কলিযুগের নিদর্শন। কলিযুগের নিদর্শন? হ্যাঁ যুধিষ্ঠির দাদা, আগত কলিযুগে এমনটাই হবে। একজন পিতামাতা তাদের সারা জীবনের সঞ্চিত অর্থ দ্রব্য দিয়ে সন্তানকে মানুষ করবে, পিতা তার সারা জীবনের পরিশ্রম দিয়ে নিজের কথা না ভেবে কাজ করতে গিয়ে প্রচন্ড খিদে পেয়েছে, তবুও পাঁচটা টাকা দিয়ে এক প্যাকেট বিস্কুট কিনে খায় না। কেন জানো? না, এই পাঁচটা টাকা থাকলে আমার ছেলের কালকে স্কুলের টিফিনটা হয়ে যাবে। সারাটা জীবন ধরে যে পিতা কষ্ট করে ছেলেকে বড় করলো, যে মা দশ মাস দশ দিন গর্ভে সন্তানকে ধারণ করে সাতটি সন্তানকে নিজের স্তন দুগ্ধ খাইয়ে বড় করল, সেই সাতটি সন্তান বড় হয়ে উপার্জন করবে, অনেক অনেক অর্থ রোজগার করবে, কিন্তু একটি পিতা মাতার খোরাক জোগাড় করতে পারবে। এটাই হলো কলিযুগের নিদর্শন। নিতাই গৌর হরি হরি। তাই আজ আমার গোবিন্দ মায়ের চরণে প্রণাম করে শিক্ষা দিলেন, হে জগৎ, বড় যদি হতে হয় ছোট হও আগে। জানবে মা, আজ তুমি যেমন দেখাবে না তেমনটাই তুমি দেখবে। একটা আঙুল যদি আমি আপনার দিকে ফেরাই, চারটে আঙুল কিন্তু আমার দিকে ফিরে আছে। কাদালে কাঁদিতে হয়, কথাটা কিন্তু মিথ্যা নয়। কেমন হয়েছে জানো মা? আমার পরম দয়াল শ্রী গুরুদেব খুব সুন্দর একটি দৃষ্টান্ত দেয়। আমার শ্রী গুরুদেব হলেন নিত্যানন্দ বংশধর প্রভুপাদ শ্রী রতন কৃষ্ণ গোস্বামী। আমার শ্রী গুরুদেব খুব সুন্দর একটি দৃষ্টান্ত দেয়। কেমন হয়েছে জানো? একটি বৃদ্ধ মা, ছোটবেলায় তার স্বামীটা মারা গেছে, সন্তানটাকে বাবা বহু কষ্টে মানুষ করেছে, পরের বাড়ি বাড়ি গিয়ে বাসন মেজে সেই অর্থ দিয়ে ছেলেকে খাইয়ে পড়িয়ে বড় করেছে। ছেলে আজ মস্ত অফিসার, প্রচুর নাম ডাক, টাকা পয়সার তার অভাব নাই। কিন্তু বৃদ্ধ মা বাড়িতে আছে, তো ছেলের বিয়ে দিয়েছে, ছোট্ট ফুটফুটে একটা নাতিও হয়েছে। ছেলে যখন অফিসে বেরোবে বাবা, এমন সময় মা চোখটা মুছতে মুছতে ছেলের সামনে এসে দাঁড়িয়েছে, খোকা খোকা, জানিস তো খোকা, সেই কখন আমার আমার চশমাটা না হারিয়ে গেছে, আমি না চশমাটা খুঁজে পাচ্ছি না, আমার চশমাটা একটু খুঁজে দিবি বাবা? আমি এখন খুঁজতে পারবো না মা, তোমার বৌমার কাছে যাও। বাবা, বৌমার কাছে তো গিয়েছিলাম, কিন্তু বৌমা আমাকে খুঁজে তো দিল না, উপরন্ত দুটো কথা শুনিয়ে পাঠিয়ে দিল। খোকা, তুই তো জানিস চশমা ছাড়া আমি ভালো দেখতে পাই না, আমার চশমাটা একটু খুঁজে দিবি বাবা? বৃদ্ধ মা, ছেলে মেজাজ হারিয়ে বলছে, মা দেখো, প্রতিদিন অফিসে বেরোনোর সময় তোমার এরকম জ্বালাতন আমার একটুও ভালো লাগে।
লাগে না, বলে বয়স তো কম হয়নি, নিজের একটা চশমা সামলিয়ে রাখতে পারো না? কি করো সারাদিন তুমি? হ্যাঁ, একটা চশমা ঠিক করে রাখতে পারো না? ঘরে গিয়ে ছেলে চশমাটা খুঁজে এনেছে বাবা, চশমাটা খুঁজে এনে মায়ের হাতে দিয়ে বলছে, এই নাও ধরো তোমার চশমা, দেখো মা, তোমাকে ভালোভাবে বলে রাখছি, প্রতিদিন অফিসে যাবার সময় এইভাবে আমার কাছে চশমা চশমা করবে না। বলি চশমাটা যদি এত হারিয়ে যায়, চশমাটা গলায় ঝুলিয়ে রাখো। আর যদি তুমি চশমা হারিয়েছ আর অফিসে যাবার সময় তুমি যদি আমার কাছে চশমা চশমা করেছ না, তোমাকে ধরে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসব। পাশে দাঁড়িয়েছিল তার 7 বছরের ছোট্ট ছেলে, ওই যে বলেছি কাঁদালে কাঁদিতে হয় কথাটা মিথ্যা নয়, দাঁড়িয়েছিল ছেলে, সব দেখলো বাবার ব্যবহারটা, পকেটে হাত দিয়ে দেখছে কি, এই আমার মানি ব্যাগটা তো নিয়ে নি, আরে খোকা আই বাবা যা তো ঘরে গিয়ে খাটের পরে বোধ হয় আমার মানি ব্যাগটা ফেলে এসেছি, যা তো সোনা আমার মানি ব্যাগটা একটু নিয়ে আয়। ছেলে মানি ব্যাগটা নিয়ে এসেছে বাবা, ছুটে ঘরে গিয়ে মানি ব্যাগটা এনে বাবার হাতে দিয়েছে, বাবার হাতে দিয়ে বলছে বাবা, বলে প্রত্যেক দিন অফিসে বেরোনোর সময় তুমি যদি মানি ব্যাগ মানি ব্যাগ করেছ না, তোমাকে ধরে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। যেই না বলেছে মা, বাবা সজোরে ছোট্ট ছেলেটার গালে কষিয়ে এক থাপ্পড়। দুষ্টু ছেলে, অসভ্য ছেলে, বলি এই শিক্ষা দিয়েছি তোমাকে, টাকা পয়সা খরচ করে বড় স্কুলে পড়াচ্ছি, লেখাপড়া শেখাচ্ছি, এই শিক্ষা পেয়েছো? বাবা মায়ের সাথে কেমন করে কথা বলতে হয় জানো না? ছোট্ট ছেলেটা কেঁদে কেঁদে বলছে, বাবা মেরেছে তো খুব লেগেছে। ও বাবা, বলি আমার কি দোষ বলো বাবা, একটু আগে যখন ঠাকুমার চশমাটা হারিয়ে গেছিল, তুমি তো ঠাকুমার চশমাটা খুঁজে দিয়ে বলেছিলে মা, এরপর থেকে চশমা চশমা করলে তোমায় বৃদ্ধাশ্রমে দিয়ে আসব। তাই আমি কি শুনলাম জানো বাবা, আমি বুঝলাম পিতা মাতার যদি কিছু হারিয়ে যায়, সন্তান সেটা খুঁজে দিয়ে বুঝি বাবা মায়ের সাথে এমন ব্যবহারটাই করতে হয়। তাই হে জীব, সতর্ক হয়ে যাও, কাউকে কাঁদিও না, বৃদ্ধ পিতা মাতার চোখের জল তোমার চলবার পথ পিছল করে দেবে, বাবা মাকে কাঁদিও না। তাই ভগবান মায়ের চরণে প্রণাম করে যাচ্ছে গোষ্ঠ গোচারণে। জয় মহাপ্রভু। তাই ভগবান চলেছে গোষ্ঠ গোচারণে, গোচারণের খেলা সারাদিন করে, গোষ্ঠ গোচারণ করে বেলি অবসান করে, দ্বাদশ রাখাল বলাই দাদাকে সঙ্গে করে আর নবলক্ষ ধেনু সঙ্গে করে ওই যাবটির পথ দিয়ে যাচ্ছে। যাবটে কার বাড়ি মা? শ্রীমতী রাধারানীর শ্বশুর বাড়ি। এখন শ্বশুর বাড়ির পথ দিয়ে যাচ্ছে, শোভাটা কেমন হয়েছে জানো? শোভাটা কেমন হয়েছে মহাজন তার বর্ণনা করলেন, দেখো দেখো।
যাচ্ছে ছোট ছোট গাইয়া, হ্যাঁ, আর ছোট ছোট রাখাল বালক, তার মাঝখানে আমার গোবিন্দ যাচ্ছে। মায়ের একবার উলুধ্বনি করবে কেমন? কি বা ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোটি সে ছোটি মেরো মদন গোপাল, হরি হরি ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোটি সে ছোটি মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গাল, ছোটি ছোটি মেদা মদন গোপাল, আগে আগে গাইয়া পিছে পিছে গাল, আগে আগে গাইয়া পিছে পিছে গাল, হয় আগে আগে গাইয়া পিছে পিছে গাল, শ্যামা বাজান মেদো মদন গোপাল, হে গাইয়া ছোটি ছোটি গাল, ছোটি ঘাস খাবো আমি কি গরু? হ্যাঁ, তাই মহাজন বলছে দেখো দেখো ঘাস খাবে গাইয়া, আর গোপাল কি খাবে? ওমা গোপাল কি খাবে গো? গোপাল আছে বাড়িতে? আছে? আচ্ছা হাত তোলো তো, কাদের কাদের বাড়িতে গোপাল আছে? আচ্ছা গোপাল কি খায়? চিনি। কি খায়? চিনি খায় নাকি? নকুল দানা, ললিপপ, মিশ্রি। ওর মা বলছে ললিপপ। ফল খায় আর চিনি খায়? হ্যাঁ, ফল আর চিনি। আর একটা জিনিস পাওয়া যায় বাবা, ছোট ছোট সাদা সাদা, হ্যাঁ, 10 টাকায় অনেকটা হয়, কি জানো তো? নকুনদানা। ওই নকুনদানা ছিল বলে বাবা আমার মতন গৃহস্থ বেঁচে গেল। বাবা ওই নকুনদানা ওই থালাই দুটোর পরিবর্তে যদি 4টে পড়েছে তাহলে 2টো তুলে নিয়ে আবার করবে, কারণ পরের দিন আবার হয়ে যাবে। গোপালের কি কপাল গো! তা নকুন দানা দেবে দেবে ভালো কথা, কিন্তু মাঝে মধ্যে একটু ভালো মন্দও তো দিতে হয়। গোপালের সব থেকে প্রিয় খাবার কি? মাখন। মাখন বাল্যবেলায় গোপালের সব থেকে প্রিয় হলো মাখন মিছি। তাই মহাজন কি বলছে দেখো, ঘাস খাবে গাইয়া, দুধ পিবে গোপাল, ছোট
छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से छोटी नेता मदन बाबा छोटी छोटी गैया छोटी ग्वाल 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 छोटो सुमेरु मदन बाबा ओए छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल हरि का छोटी नेता मदन बाबा छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो গোবিন্দ যাচ্ছে বাবা গোচারণের থেকে যাচ্ছে এবার নন্দালয়ে জবটের পথ ধরে যাচ্ছে কিন্তু ওই জবটের পথে হলো শ্রীমতী রাধারানীর শ্বশুরালয়। এখন রাধারানী জানে গোবিন্দ এই সময় যাবে, রাধারানী কি করেছে ওই অট্টালিকার উপরে চিলে কোঠার উপরে দাঁড়িয়ে আছে। কেন? আমার পরাণ বধূ যাবে, আর বধূর সেই চাঁদ বদনখানি আমি একবার ভালো করে দেখব। রাধারানী দিনে দুবার গোবিন্দের দেখা পেত, একবার যখন গোবিন্দ গোচারণে যেত আরেকবার যখন গোচারণ হতে ঘরে ফিরত। রাধারানী দাঁড়িয়ে আছে চিলে কোঠার উপরে আর গোবিন্দ যাচ্ছে। কিন্তু বাবা অন্যান্য দিন রাধারানীর সাথে গোবিন্দের একটু আধটু কথা হয়, কিন্তু আজ আর গোবিন্দের সাথে রাধারানীর কোনো কথা হলো না। কেন হলো না? কারণ সঙ্গে দাদা বলাই আছে। এখন বলাই দাদা যদি সঙ্গে থাকে, বড় দাদার সামনে কি আর রাধারানীর সাথে কথা বলা যায়? এমন বড় দাদার তো একটা সম্মান আছে, কিন্তু এখন আর সেই সম্মান কেউ দেয় না। এখন দাদার বউকে নিয়েই ভাই চলে যাচ্ছে, তা বড় দাদাকে আর সম্মান দেবে কি? এখন দাদার তো একটা সম্মান আছে, দাদার সামনে রাধারানীর সঙ্গে কিন্তু কোনো কথা বলল না, শুধু গোবিন্দের সাথে রাধারানীর নয়নে নয়নে মিলন হল। এখন মনের মানুষ ছাড়া কি মনের কথা কেউ বোঝে? মা মনের মানুষ ছাড়া কেউ বোঝে না। এখন রাধারানী ছিল গোবিন্দের মনের মানুষ, গোবিন্দ রাধারানীর দিকে তাকিয়ে নিজের মাথার কেশ স্পর্শ করে দশটি আঙুলে দেখিয়ে গোবিন্দ চলে গেল। গোবিন্দ মাথার কেশ স্পর্শ করে দশটি আঙুলে দেখিয়ে ইঙ্গিত করে চলে গেলেন। কিন্তু ওই যে মনের কথা মনের মানুষ বোঝে, রাধারানী বুঝতে পারলেন গোবিন্দ রাধারানীকে কেশ স্পর্শ করে কেশর কুঞ্জ সাজাতে বললেন, আর দশটি আঙুলে দেখিয়ে ইঙ্গিত করে গেলেন যে রাধে তুমি কেশর কুঞ্জ সাজাও, নিশি দশ দণ্ডে আমি তোমার সঙ্গে ওই কেশর কুঞ্জে মিলিত হব। নিতাই গৌর হরি হরি হরি। রাধারানী আমার সুন্দর করে কুঞ্জ সাজালেন, বাদিনীগণের চোখ আড়াল করে কেশর কুঞ্জে নানাবিধ পুষ্প চয়ন করে মা সুন্দর করে কুঞ্জটা সাজিয়েছে। দেখো আজ কত সুন্দর ফুলে ফুলে কুঞ্জটা সেজে আছে। তাই রাধারানী কুঞ্জ সাজিয়েছে, আমরাও কুঞ্জ সাজাব আমাদের এই হৃদয় কুঞ্জ গোবিন্দের জন্য। তাই রাধারানী সাজিয়েছে নানাবিধ পুষ্প চয়ন করে সেই ফুল দিয়ে সাজিয়েছে। কেমন করি জানো? মহাজন বলছে দেখো 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 কি বা ফুলে রয়া চির, ফুলের পাচির
জানো ও কি বা ফুলের বালিশ কারণ আলিশ প্রতি ফুলে ফুলে কি বা ফুলের বালিশ ফুলে রয়ালি সো প্রতি ফুলে ফুলে জো আজ কিন্তু সব কিছু বাবা ফুল দিয়ে সাজাচ্ছে ফুলে ফুলে যেমন কুঞ্জটা সাজিয়েছে ফুলের আলিশ করেছে মা আস্তে ফুলের আলিশ মানে ফুলের বিছানা আবার ফুলের বালিশ ফুল দিয়ে বালিশ করেছে আবার ফুলের মশারি ফুলের সব কিছু ফুল দিয়ে সাজিয়েছে কেন আমার বধুর অঙ্গ কোমল হতে বড় সুকোমল তাই সুকোমল অঙ্গে যেন আঘাত না লাগে তাই সাজিয়েছে মা ফুলের প্রতি ফুলে ফুলে ফুলের আলিশ ফুলের বালিশ প্রতি ফুলে ফুলে প্রতি যতনে করে কুঞ্জ সাজা অতি যত করে কুঞ্জ সাজা যত্ন করে সাজা যত করে কুঞ্জ সাজা সাজাচ্ছি আমার পরাণে বধু বধু আসবে বলে অতি যত্ন করে কুঞ্জ সাজা পরাণ বধু আজি বিব অতি যত্ন করে কুঞ্জ সাজায় আমার পরাণ বধু ফুলে ফুলে আলিশ বালিশে ধনি দেখো কুঞ্জ সাজাই ফুলে ধনি দেখো কুঞ্জ সাজাই ওরে ললিতা বিশাখা আজ আমার প্রাণনাথ আসবে আমার কুঞ্জে সখী জানিস আমি বড় যতনে করে আমার বধুর জন্য একখানি মালা গেঁথেছি এই সখী সখী যা তোরা বরণ ডালা সাজা আর আমার বধুর জন্য একখানি কর্পূর মিশ্রিত তাম্বুল সাজিয়ে রাখিস কারণ তাম্বুল খেতে আমার বধু বড় ভালোবাসে
মা তাম্বুল মানে কি জানো? তাম্বুল মানে হলো পান। গোবিন্দের খুব প্রিয়। দেখবে যেখানে ভগবানের সেবা হয়, ভগবানের ভোগ হয়, একটি করে তাম্বুল সাজিয়ে দেওয়া হয়। তাই আজ রাধারানীও সুন্দর করে কুঞ্জ সাজালেন, গোবিন্দের জন্য মালাও গাঁথলেন, আর একটি কর্পূর মিশ্রিত তাম্বুল সাজিয়ে রাখলেন। গোবিন্দের আশা পথে নয়ন দিয়ে রাধারানী তাকিয়ে আছে। এই বুঝি আমার প্রাণনাথ এলো বলে। সখী বলে, নিশি দশ দণ্ড হতে তো আর বেশি বাকি নাই, এই বুঝি আমার প্রাণনাথ এলো বলে। গোবিন্দ দেখছে এইদিকে, গোবিন্দ দেখছে সর্বনাশ। আমি যে রাধারানীকে কথা দিয়েছি নিশি দশ দণ্ডে কেশর কুঞ্জে যাবো, আহা দশ দণ্ড হতে তো আর বেশি বাকি নাই। তাই গোবিন্দ যাচ্ছে বাবা, কিন্তু আজকে যাবার পথটা গোবিন্দের উল্টো ছিল। দেখবে যাবার পথ অনেক সময় দুটো হয়, একটা হলো শর্টকাট রাস্তা আর একটা হলো একটু ঘুরের রাস্তা, তাই না মা? আছে না, একটা রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাওয়া যায়, আবার একটা রাস্তা আছে একটু ঘুরে ঘুরে যেতে হয়। কিন্তু গোবিন্দ দেখছে তাই তো, আর তো বেশি দেরি নাই, তাহলে আমাকে ঘুরে গেলে হবে না, আজকে ওই শর্টকাট পথ দিয়েই আমাকে যেতে হবে। এখন গোবিন্দ যখন ওই শর্টকাট রাস্তা দিয়ে বাবা আসতে গেছে, ওই পথে একজন আর কুঞ্জ যার নাম হলো চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী হলেন রাধারানীর খুড়তুতো বোন। চন্দ্রাবলীও গোবিন্দকে খুব ভালোবাসে, কিন্তু ভালোবাসলে কি হবে মা? চন্দ্রাবলীর মনটা ছিল অহংকারে পরিপূর্ণ, চন্দ্রাবলীর হৃদয়টা ছিল হিংসায় পরিপূর্ণ। রাধারানীকে সে বড় হিংসা করত বলে গোবিন্দ, কিন্তু চন্দ্রাবলী গোবিন্দকে ভালোবাসে কিন্তু রাধারানীকে হিংসা করে। তাই আজকে চন্দ্রাবলীও কুঞ্জ সাজিয়েছে মা, সাজিয়ে বলছে প্রাণনাথ তোমার জন্য আমি নিতুই নিতুই কুঞ্জ সাজিয়ে বসে থাকি, কিন্তু তুমি তো আসো না, তুমি প্রতিদিন ওই রাধার কুঞ্জে যাও, কিন্তু তুমি একবারও তুমি আমার কুঞ্জে আসো না। বধু বধু গো, আমিও যে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে আমিও কুঞ্জ সাজাই, কিন্তু আমার কুঞ্জ প্রতিদিন তোমার জন্য কুঞ্জ সাজাই মালা গাঁথি, কিন্তু তুমি আসো না বলে আমার প্রতিদিন কুঞ্জবাসী হয়ে যায়, আমার গাঁথা মালাবাসী হয়ে যায়। বধু গো, কোনোদিন কি এই অভাগী তোমার চরণ সেবার অধিকার পাবে না প্রভু? ভগবান হলো ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত যদি নয়ন বরি বরি শনে করে ডাকে না বাবা, ভগবানের কি সাধ্য আছে ভক্তের নয়ন বাড়ি উপেক্ষা করবার? তাই গোবিন্দ যাচ্ছে ওই পথ ধরে, গোবিন্দের চরণের নুপুরটা ঢুনুঝুনু ঢুনুঝুনু করে বেজে উঠেছে। চন্দ্রাবলী বলছে, সখী ওরে ও পদ্মা, চন্দ্রা সখীর নাম পদ্মা, পদ্মাকে ডাকছে পদ্মা, ওই বুঝি আমার বধু যায়, শোনা যায় বধুর চরণের নুপুর, যা সখী যা, একবার গিয়ে আমার বধুর হাতটা ধরে আমার কুঞ্জে নিয়ে আয়। চন্দ্রার সখী পদ্মাবতী গিয়ে দাঁড়িয়েছে বাবা পথের মাঝখানে, তাই তো ওই তো প্রাণ বধু আসছে। এখন যেই না আসছে বাবা, পথের মাঝখানে ধরা পড়ে গেল পদ্মাবতীর হাতে। পদ্মাবতী কি করেছে? গোবিন্দের হাতটা ধরে নিয়ে গেছে চন্দ্রাবলীর কুঞ্জ। ও চন্দ্রা, দেখ দেখ কাকে এনেছি, প্রাণনা। গোবিন্দ বলছে, চন্দ্রা, ও চন্দ্রা বলি আজকে তুমি আমাকে ছেড়ে দাও, চন্দ্রা আজকে তুমি ছেড়ে দাও, বরং অন্য একদিনই তোমার কুঞ্জে আসবো, আমায় যেতে দাও চন্দ্রা, আমায় যেতে দাও। প্রাণনাথ
এই তো সবে এলে, এর মধ্যেই চলে যাবে। বধু তুমি কি ভাবো আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না? এই পথ দিয়ে তুমি চলে যাও রাধার কুঞ্জে, কিন্তু তুমি আমার কুঞ্জে আসো না। বধু গো এই পথে নিতে কর গতা গতি, নুপুরে রথনি শুনে বধু হে কর রাধা শনিবা আমার নৈরা, আমি বঞ্চি একা তুমি তুমি কর রাধা রাধার সানে আমি হই নৈরা, আমি হই কি বধু বলো আমি কি তোমার দাসী নই গো? বধু আমি কি বলো আমি কি তোমার দাসী নইরে? ওই রাধা রানী তোমার চরণের দাসী, বলো আমি কি তোমার দাসী নই গো? ওই রাধারানী তোমার, শুধু রাধারানী সেবার দাসী, আমি কি তোমার
বলই আমি কি তোমার কেউ হলাম না করো রাধা শনিবাস আমার নৈরাজ আমি বঞ্চিতায় একা কিনি করো রাধার শনিবাস আমার করিয়া নৈরাজ আমি কি করো একা কিনি